ট্রাভেল উইথ রাকেশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের কল্যাণীর বিখ্যাত দুটি দুর্গা প্রতিমার পূজা ম্যান্ডেলের ছবি তোমাদের দেখাবো। আজ আমরা হোম টাউন তারকেশ্বর থেকে কল্যাণী বেরিয়েছি গাড়িতে করে। কল্যাণী আইটি মোড়ের দূরত্ব তারকেশ্বর থেকে 760 কিলোমিটার। তোমরা বাই ট্রেনেও কল্যাণী যেতে পারো, তারকেশ্বর কিংবা হাওড়া থেকে সোজা শ্যাওড়াপুলি হয়ে, সেখান থেকে ব্যারাকপুর হয়ে সোজা কল্যাণী। তোমরা শিয়ালদা থেকেও একগুচ্ছ কল্যাণী যাওয়ার ট্রেন পেয়ে যাবে। আমরা প্রথমে এসেছিলাম আইটি মোড়ের কাছে অবস্থিত রথতলার প্রতিমা, আর এখানে এবার থিম বৃন্দাবনের প্রেম মন্দির। প্রতি বছরই রথতলার প্রতিমাকে বিশেষ আকর্ষণ থাকে, আর সন্ধ্যার পর থেকেই এই প্রতিমা মণ্ডপে প্রচুর ভিড় হয়। তাই যারা এখানে আসবে একটু আগে থেকে বেরোনোর চেষ্টা করবে এবং আগে থেকে একটু প্রতিমা দেখার চেষ্টা করবে, না হলে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। প্যান্ডেলের বাইরে এবং ভেতরে বিভিন্ন রাধাকৃষ্ণের একাধিক ছবি দিয়ে এখানে সাজানো হয়েছে। প্যান্ডেলের ভেতরের বাইরে প্রচুর এলইডি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা রাত্রিতে এই মণ্ডপ সম্পূর্ণ আলাদা লেভেলের দেখতে লাগে। মণ্ডপের সাথে সাথে এখানে প্রতিমাও কিন্তু খুব সুন্দর। এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমরা চলে এলাম কল্যাণী আইটি মোড়ে। এখানে বেশ ভিড়, তবে আগের বছরের থেকে এবছর ভিড় অনেকটা কম মনে হলো। প্যান্ডেলের দূর থেকেই বসেছে অসংখ্য দোকানপাট এবং প্রচুর এলইডি লাইটের গেটও এখানে বসানো হয়েছে। ২০২৪ কল্যাণীর আইটি মোড়ের পূজা মণ্ডপের প্রথম লুক দেখতে পেলাম। এটা হলো প্রথম লুক।
সবাই এখন ব্যস্ত মোবাইলে এই মুহূর্তটা ধরে রাখার জন্য। যার মোবাইল ফোন উপযুক্ত সময় দিয়ে আমাদের সিস্টার সেবক ক্যাব থেকে নিয়ে যাবে। ২০২৪ কল্যাণী আইটি মোড়ের এবারের থিম ওয়াট অরুণ মন্দির, যেটা ব্যাংককে অবস্থিত। সত্যি এক মুহূর্তের জন্য মনে হচ্ছে বাঙালিরা কিনাই পারে বাঁশ দিয়েই এই ব্যাংককের অরুণ মন্দিরকে একদম সুন্দরভাবে তুলে ধরেছে। লুমিনাস ক্লাবের উদ্যোগে প্রতি বছরই এই পূজার আয়োজন করা হয়ে থাকে। তবে বিগত কয়েক বছর কলকাতার প্রথম দশের মধ্যে সেরা টেক্কা দিয়েছে এই পূজা মণ্ডপ। প্যান্ডেলের ভেতর বিভিন্ন কারুকার্য করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ঝাড়বাতি দিয়েও সাজানো হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে কোটি কোটি ঝিনুক। দেখুন, প্রচুর পরিমাণে ঝিনুকের এখানে ব্যবহার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এই ঝিনুক দিয়ে আলাদা লেভেলের একটা লুক আসছে। এখানকার প্রতিমা 85 কেজি অলংকার দিয়ে সাজানো হয়েছে, যা কিন্তু খুব সুন্দর আলাদা লুকই কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল কল্যাণী আইটি মোড়ের বেস্ট দুটি ভিডিও। এছাড়াও A9 স্কোয়ারে একটি ভালো ঠাকুর এসেছে, যেটা অঙ্কুরবাটের মন্দির, এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা এটার সাথেও সেটা দেখে নিতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। এই চ্যানেলেই আমি তোমাদের কাছে হাজির হব। টাটা, জয় হিন্দ।